ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার যুবক রাসেল। ক্রমশে যাওয়ার উদ্দেশ্যে 11 সিন্ধুর ট্রেনে ঢাকা যাচ্ছিলেন। গার্মেন্টসে চাকরির আয়ের সাথে বাবার গরু বিক্রি করে টাকা জমিয়ে বড় আশা নিয়ে সৌদি পাড়ি দিতে চেয়েছিলেন তিনি। ট্রেনে মা হাসনা বেগম ছেলেকে বিমানবন্দরে বিদায় জানাতে ঢাকায় আসছিলেন। দুর্ঘটনায় ছেলে মারা গেলেও আল্লাহর অশেষ কৃপায় প্রাণে বেঁচে যান মা হাসনা। নিজে বেঁচে গেলেও ছেলের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন। আর ছেলের লাশের পাশে বসে আহাজারি করে বলছেন, রাতে তার ছেলের বিমানে সৌদি যাওয়ার কথা ছিল, সব শেষ। নিহত রাসেল মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে। দর্শক, প্রবাস সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ডাউনলোড করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে আপনার বিদেশ যাত্রার সকল গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে পারবেন। রাসেলের চাচা জাকারিয়া ভুঁইয়া জানান, হাবিবের 3 ছেলে ও 2 মেয়ে। ছেলেদের মধ্যে রাসেল সবার বড়। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর জীবিকার তাগিদে রাজধানীতে পাড়ি জমায় সে। 2018 সালে রামপুরার একটি গার্মেন্টসে চাকরি নেয়। গার্মেন্টসে চাকরি আর গ্রামে থাকা সবশেষ সম্বল গরু বিক্রি করে সৌদি যাওয়ার টাকার ব্যবস্থা করে। তিনি আরও জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে গ্রামে এসেছিল স্বজনদের কাছ থেকে বিদায় নিতে। মঙ্গলবার রাত 10:30 ফ্লাইটে সৌদি যাওয়ার কথা ছিল তার। এজন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল 11 সিন্ধুর ট্রেনে। এরপর ভৈরবের জগন্নাথপুর এলাকায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় রাসেল। রাসেলের বাবা একজন হতদরিদ্র মানুষ। ছেলেকে বিদেশে পাঠানোটা তার অনেকদিনের স্বপ্ন ছিল, কিন্তু ট্রেন দুর্ঘটনায় তার স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল। বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।